আজকের রেসিপি হলো চিলি চিকেন। আমি এই রেসিপিতে ক্যাপসিকামের সাথে আরও কিছু সবজি দেব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে চিলি চিকেন। আমার রান্নার প্রক্রিয়াটা একটু আলাদা, তবে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যদি রেসিপিটি হুবহু অনুসরণ করেন তাহলে প্রথমবারেই রেস্তোরাঁর চেয়ে বেশি মজাদার চিলি চিকেন রান্না করতে সক্ষম হবেন। চিলি চিকেন তৈরির জন্য আমি এখানে 300 গ্রামের মতো হাড় ছাড়া মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড়সহ মাংসও নিতে পারেন। মাংসটাকে ছোট করে কেটে নেব। আমি যে আকারে কাটছি এই আকারে কাটলেও হবে বা এর থেকে একটু বড় আকারও করা যাবে, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি বড় যেন না হয়। মাংসটা কাটা হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে পানিটা ভালোভাবে ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে মাংসটা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। পরবর্তীতে যে সসগুলো ব্যবহার করা হবে তাতে লবণ থাকবে, তাই এই পর্যায়ে বেশি লবণ দিলে পরে সেটা বেশি হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লেবুর রস, এরপরে দিয়ে দিচ্ছি 1টা ডিমের সাদা অংশ, এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সব উপকরণ ভালোভাবে মেশানোর পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাপরিকা গুঁড়ো। এটা কিন্তু ঝাল বাড়াবে, তাই অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমরা প্রয়োজনীয় সবজিগুলো কেটে নেব। আমাদের লাগবে পেঁয়াজ কলি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি যেভাবে কেটেছি এভাবে কাটতে চেষ্টা করবেন। সবজি গোছানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা ভেজে নিতে হবে। এই মিশ্রণের সাথে 1 চামচ পরিমাণে ময়দা এবং 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মেশাতে হবে। এটা আমরা মাংসটা ভাজার ঠিক আগ মুহূর্তে করব, না হলে ময়দাটা বেশিক্ষণ যদি মাংসের সাথে মিশিয়ে রাখা হয় সেক্ষেত্রে এটা ভাজার পরে খুব বেশি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ারটা কিন্তু এই ভাজা মাংসটাকে আরও বেশি ক্রিস্পি রাখবে, তাই এটি ব্যবহার করা উচিত, বরং ময়দাটা কম পরিমাণে ব্যবহার করা উচিত। এরপরে আমরা একটা সস তৈরি করে নেব। সসটা তৈরি করার জন্য আমরা এখানে 5 থেকে 6 চা চামচ টমেটো সস নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভিনেগার বা সাদা সিরকা। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দেব। এরপরে আমরা কর্নফ্লাওয়ারের সাথে একই পরিমাণে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটাও পাশে রেখে দেব। কর্নফ্লাওয়ার যদি 2 চামচ নেওয়া হয় তাহলে পানিও 2 চা চামচ নিতে হবে। এবারে আমরা মাংসগুলোকে ভেজে নেব। মাংস ভাজার জন্য কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিচ্ছি। একসাথে অনেক বেশি মাংসের টুকরো ভাজা যাবে না, মাঝারি আঁচে ভাজলেই চলবে। মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে রেখে দেব, রান্নার পরবর্তী ধাপে চলে যাব। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একই পরিমাণে রসুন এবং আদা কুচি দিয়ে দিতে হবে। আমি কুচির সাথে একটুখানি বাটা আদা এবং রসুনও ব্যবহার করেছি। মশলাটা রান্না করার পরে এবারে এর মধ্যে পেঁয়াজ কলি আর কেটে রাখা পেঁয়াজ ফালিগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। আমি এখানে 5 থেকে 6টা পরিমাণে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকের মতো এখানে দিয়ে দিয়েছি। এগুলো 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, তারপরে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ হলেই চলবে। এবারে একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়েও লবণ দেওয়ার সময়ে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি দেয়া না হয়। সবজিগুলো একটু বিরতি দিয়ে দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে দিয়েছি, আবার 2 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো,
সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে বানিয়ে রাখা সসটা দিয়ে দেব। সসটা দেওয়ার পরে সবজিগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা যখন একটু ফুটে উঠবে তখন এতে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে এবারে এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ কতটা লাগবে সেটা নির্ভর করবে ঝোলের ঘনত্বের উপর। ঝোলটা যদি বেশি ঘন থাকে সেক্ষেত্রে বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। এই পর্যায়ে এর মধ্যে বাকি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে দু এক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার চিলি চিকেন। চুলা থেকে নামানোর আগে অবশ্যই দেখে নেবেন লবণ এবং ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য উষা ঘরের সঙ্গেই থাকুন।